হাই, আমার নাম রাহুল ভাটিয়া, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে সূরা হজের 47 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে হাজার বছরের সমান। এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে আছে তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব 50,000 বছর। তাহলে একদিন সমান কত হবে, 1,000 বছর না 50,000 বছর আল্লাহ তাআলার কাছে? আপনার নাম রাহুল, তাই না? জি। আপনি তো গতকাল সৃষ্টির 6 দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। মাশাআল্লাহ, আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। এখন আপনাকে বলি, ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন। আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না, আপনি ইন্টারনেটে চলে যান, ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছুই পাবেন। আমি শিওর যে ভাই রাহুল, আপনি বোধহয় পুরোকরণ পড়েননি। পুরোটা পড়িনি, আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে। সরি, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। তাহলে দেখছেন, আপনি যদি সত্যটা জানতে চান, প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে। যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি, তাহলে আমি এক পেশে হয়ে যাব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রথমে ভালো সাইটগুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর 200 না 200টা প্রশ্ন করেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেবো। অবশ্যই উত্তর দেবো। ওকে, তবে আমি দেওয়ার কাজে নিয়োজিত। এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে, প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান, এমন সাইটে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম। এখানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা নেই। না না, যেটা আমি বলছি, আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারবো, আমি এখানে একেবারেই নিরপেক্ষ। আমি উত্তরটা দিচ্ছি, এটা নতুন প্রশ্ন না, এটা নতুন না, এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি। আমি সব কিছু রেফারেন্স দিতে পারি মাশাআল্লাহ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের দুটো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো 1,000 বছর, আরেক জায়গায় সূরা মারিজ 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হলো 50,000 বছর। এটা কি পরস্পর বিরোধী নয়? এক জায়গায় বলা হচ্ছে 1,000 বছর, আরেক জায়গায় বলা হচ্ছে 50,000 বছর। আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়ম, এই শব্দটা হলো ইয়ম, ইয়ম। এখন ইয়ম এর দুটো অর্থ আছে, একটা অর্থ হলো দিন, দিন দিন 24 ঘন্টা একদিন, অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। এটা যে কোনো একটা সময়কাল হতে পারে। তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন, আরেকটা অর্থ হলো একটা সময়কাল। তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন, একটা আয়াত বলছে যে একদিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে চলে যাবে, যেদিনের পরিমাণ হবে 1,000 বছর তোমাদের হিসেবে। একটা দিন, একটা সময়কাল, যেটা সময় হবে তোমাদের হিসেবে 1,000 বছর। অন্য জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, এই সময় যে সময়টা লাগে একটা সময়কাল, যেটা পার্থিব 50,000 বছরের সমান। উদাহরণ হিসেবে আপনাকে বলি, ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই, 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে খুবই স্লো একটা প্লেনে, সময় লাগবে 50 ঘন্টা। দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে 1 ঘন্টা, আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী কথা নয়, কারণ এই দুটো বিষয়ই আসলে আলাদা বিষয়। তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সব কিছু তার কাছে চলে যাবে, সেটার সময় আলাদা, অন্য জায়গায় ফেরেশতাগণ তার কাছে যাবেন, সেটার সময়ও আলাদা। এটা পরস্পর বিরোধী নয়, এখানে বিষয় দুটো আলাদা, তাই সময়ের হিসেবটাও আলাদা। যদি অনুবাদ করেন দিন, 24 ঘন্টার দিন, তাহলে পরস্পর বিরোধী হবে। যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল, যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে, 6টি আয়ামে, এটা আসলে 24 ঘন্টার দিন নয়, তাহলে পরস্পর বিরোধী হবে। এই 6টা সময়কাল, 6টা যুগ, বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল। এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন irf.net, www.irf.net। ইনশাল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস। হ্যাঁ ঠিক, এক্সেলেন্ট।
আচ্ছা আর আর যে শব্দটা আপনি বললেন শব্দ দুইটা আলাদা একটা হলো দিন আর অন্যটা হলো একটা অর্থ হচ্ছে 24 ঘন্টা দিন অন্যটা হলো যুগ সময়কাল আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে একই শব্দ আছে একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন বা যেমনটা আর বলেছেন সবগুলোতে সূরা হাজে আছে সূরা মারিজা আছে এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে এখানেও ইয়ম শব্দটাই এর বহুবচন হচ্ছে আইয়াম একই শব্দ সূরা ফুসিলাতে আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন 9 থেকে 12 নম্বর আয়াত এখানেও আইয়াম শব্দটাই আছে ওকে তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন অথবা তবে এখানে সময়কাল একটা সময়কাল একটা যুগ আচ্ছা আর এই সময়কালটা হতে পারে সময়কাল হতে পারে 1 ঘন্টা হতে পারে 10 ঘন্টা হতে পারে 10 বছর হতে পারে 1000 বছর 1 কোটি বছর আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে এক্সেলেন্ট আশা করি কনভিন্স হয়েছি আমি এখন পেছনে দাঁড়াচ্ছি আবার প্রশ্ন করব থ্যাংক ইউ